আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম আমার অলরেডি হোলসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকেও বরাবর মতো চলে আসছি, যেটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায়। তো আপনাদের কাছে কিছু স্টক লটের কালেকশন দেখানোর চেষ্টা করব, যা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের, মানে এক কথা জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, নর্মাল প্যান্ট, পাশাপাশি আপনার গেঞ্জি, পাঞ্জাবি, শার্ট এমনকি বোরকা, ওয়ান পিসের কিছু হিউজ পরিমাণ কালেকশন আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো মূলত বিশেষ করে যারা হচ্ছে এলাকা ভিত্তিক মেলা, ভ্যানে এমনকি ফুটপাথে ব্যবসা করতে চান, অল্প পুঁজিতে চমৎকার এই ধরনের কালেকশন নিয়ে ব্যবসা করতে চান, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। তো চলে আসছি যেটা হচ্ছে মায়ের দোয়া গার্মেন্টসে, এটা হচ্ছে আপনার খেজুরবাগ সাতপাখি এলাকায়। তো মায়ের দোয়া গার্মেন্টসের পক্ষ থেকে আমাকে পুরো ভিডিওতে সহযোগিতা করবেন আমাদের সুমন ভাই আছেন। সুমন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই ভালো। তো সবাইকে আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আপনার সন্ধান দিতে, যারা বিশেষ করে আপনাদের এই কালেকশন গুলো তো সাধারণত এলাকা ভিত্তিক মেলা, ভ্যানে, ফুটপাতেই চলে বেশি না, তো যেহেতু কম প্রাইজের কালেকশন আছে, তো এখন বর্তমানে তো মোটামুটি কালেকশন নতুন নতুন অনেক আসছে। আমার এখানে দেখা গেছে আপনার ব্র্যান্ডের সবগুলা, আমার এখানে জিন্স প্যান্ট থেকে আমি আপনাকে প্যান্ট থেকে শুরু করি। আচ্ছা, প্যান্ট থেকে দেখি, ব্লাউজ থেকে শুরু করি। যে জিন্স প্যান্ট গুলা দেখেন, এগুলা একটা প্যান্ট মার্কেট প্রাইস, ঠিক আছে, স্টিচ, ফুল স্টিচ দেখেন, ফুল স্টিচ একটা মার্কেট, এগুলো যে কোনো একটা শোরুমে, একটা শোরুমে 700-800 টাকা তারা চাইলে বিক্রি করতে পারবে, ঠিক আছে, কিন্তু আমার এখান থেকে মাত্র 150 টাকা, ঠিক আছে। এই যে একটা দেখাচ্ছি, আচ্ছা, এই প্যান্ট গুলোর কালেকশনে সাইজ আছে ভাইয়া? সাইজ টাইজ সব আছে? আড়াই থেকে 36 পর্যন্ত। আচ্ছা, যেহেতু আপনাদের এগুলো হচ্ছে স্টক লটের কালেকশন, এই আরেকটা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা, বিভিন্ন ধরনের আছে, এগুলো হচ্ছে গ্যাবার্ডিন স্টাইল, না সেম সেম সব 150, সেম প্রাইস, ঠিক আছে। এগুলো কি এভারেজ রেটে দিয়ে দিছেন 150 টাকা? এগুলা এগুলা আমরা শিপ ক্যান্সেল, ভাইয়ের মালগুলা, ভাইয়ের মালগুলো আমরা কিনতে পারি, আমরা লক্ষ লক্ষ হাজার হাজার পিস কিনি, তার জন্য আমরা দিতে পারি। আচ্ছা, তো এখানে প্যান্ট দেখা যাচ্ছে দিয়েছেন সব হচ্ছে 150 টাকা রেটে। তো শুন ভাই, আপনারা এখানে কি হলো চায়না, ঠিক আছে, কাপড় হলো চায়না আর ফিটিং হলো বাংলাদেশি, আমরা বাইরের ফেব্রিকের মধ্যে এগুলো হচ্ছে বাংলাদেশি ফিটিং। এই আরেকটা কালেকশন আছে যে গ্যাবারিং এর ভিতরে দেখেন, যারা আর কি স্ট্যান্ডার্ড, যারা আর কি যে অফিশিয়াল জব করে, নরমাল নরমাল প্যান্ট আর কি, হ্যাঁ ফর্মাল প্যান্ট, যারা অফিশিয়াল জব করে তাদের জন্য আমার কাছে এই কালেকশনটা আছে আর কি। আচ্ছা, ফর্মাল প্যান্ট গুলো কি একই রেটে দিয়ে দিবেন? একই রেটে। আবার জিন্স কোয়ালিটি দেখেন, একটা হোয়াইটের ভিতরে দেখেন, এই প্যান্টটা একটা চমৎকার, একটা বেশ সুন্দর, এটা হচ্ছে থাই ওয়াশ বা ফেড ওয়াশ বলে অনেকে, দেখেন মাত্র 150 টাকা, কিন্তু এটা অনায়াসে একটা মার্কেটে 700-800 টাকা তারা দাম চাইলে, ঠিক আছে, 400-500 টাকা অনায়াসে বিক্রি করতে পারবে, কিন্তু আমার এখান থেকে মাত্র 150 টাকা দিয়ে কিনতে পারি। এই ধরনের কালেকশন গুলো আমি ভাইয়াতে কিনতে পারি। আচ্ছা, শুনবে একটা বিষয় জিজ্ঞেস করতে যাচ্ছি, বলেন, এই ধরনের কালেকশন গুলো আপনারা যে পাইকারি দিতেছেন, সর্বনিম্ন কত পিস নিতে পারবে একটা ব্যবসায়ী? সর্বনিম্ন আমার এখান থেকে নিলে, যে কোনো প্রোডাক্ট নিলে সর্বনিম্ন আপনার 100 পিস নিতে হবে। এই যে সর্বনিম্ন 100 পিস নিতে হবে, না এক্সপোর্টে দেখেন, এগুলো সবই হচ্ছে এক্সপোর্ট ক্যাটাগরি, ঠিক আছে, হ্যাঁ, এই ব্র্যান্ডগুলো দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো ইউজড মাল না, হ্যাঁ, এই ভাইয়ের মাল, আমরা শিপ ক্যান্সেল ভাইয়ের মাল, হাজার হাজার পিস কিনতে পারি, আমরা তার জন্য হাজার হাজার পিস দিতে পারি, ঠিক আছে। এই যে আরেকটা ব্যান্ড দেখাচ্ছে আপনাকে, সবই হচ্ছে স্টক লটে কালার, এইগুলা স্টিচ স্টিচ, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কালার কালার আছে, বিভিন্ন আছে, হ্যাঁ, প্রত্যেকটা কালার। এখানে এই যে আমার এগুলারে, এই যে এখানে কালার আছে, স্বরূপ দেখা আছে, কারণ দেখা গেছে আমার পলি আমি নষ্ট হবে, হ্যাঁ, ওখানে দেখেন, আর কোমরের সাইজ কি কি আছে দেখানোর জন্য আমি এখানে দেখাচ্ছি, কোমরের সাইজ কি কি আছে? সাইজ 28 থেকে 36 পর্যন্ত, 28 থেকে 36 अवेलेबल পাওয়া যাবে, না এটা হলো 150 টাকা আমার ফিক্স প্রাইস আর কি। তো 150 টাকা নিয়ে একটা লোক ব্যবসা যদি করে, ভ্যানে বা ফুটপাতে বিক্রি করতে চায়, চোখ বন্ধ করে তো 250-300 টাকা দিয়ে করতে পারবে। যারা যারা বেকার, এই যে যুবক ভাইরা আছে, দেখেন এই যে প্যান্টটা দেখেন, চমৎকার একটা প্যান্ট, যারা বেকার যুবক ভাইরা, যারা বেকার আর কি ব্যবসা করতে পারে না, তারা অল্প পুঁজিতে মাত্র 5-10 হাজার টাকা পুঁজিতে, তারা দেখে গেছে আমার এখানে আসলে, ঠিক আছে, 5000 টাকা দিলে 20000 টাকার মাল আমি তাকে দিয়ে দিয়ে দেব। আচ্ছা, এটা কি কুরিয়ার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিবেন? কন্ডিশনের মাধ্যমে, আচ্ছা, ঠিক আছে। আর আমার এখানের মালের প্রোডাক্ট সম্পূর্ণ 100 ফ্রেশ, কোনো যদি কোনো একটু মালে কোনো সমস্যা হয় আমি এক্সচেঞ্জ করে দিব, এক্সচেঞ্জ করে দিব, আমার মালের বললে মাল আমি এক্সচেঞ্জ করে দিব, টাকা কোনো রিটার্ন হবে না, এক্সচেঞ্জ করে দিব, এক্সচেঞ্জ করে আমার নতুন মাল দিব, নতুন মাল আমি দিব। আচ্ছা, এখানে দেখা গেল আমার 150 টাকা, 150 টাকার যে জিন্সের আমরা কালেকশন দেখলাম, চমৎকার জিন্স আছে, প্লাস হচ্ছে আপনার নরমাল যেগুলো আছে, ফর্মাল বিভিন্ন ধরনের আছে, দেখালে আমার শেষ হবে না, এত কালেকশন, গ্যাবার্ডিং, এই যে দেখেন বিভিন্ন ধরনের আছে, এই দেখেন এগুলো একটা জারা, এই যে জারা ম্যান, এগুলো একটা ব্র্যান্ডের, দেখেন এগুলো হচ্ছে এক্সপোর্ট গার্মেন্টস এর ক্যাটাগরি, এই যে জারা ম্যান, এটা একটা ব্র্যান্ডের একটা
গ্যাবার্ডিন প্যান্ট। তো ভিউয়ার্স যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই যদি প্যান্টগুলো পছন্দ হয় থাকে ওনাদের কাছ থেকে যোগাযোগের মাধ্যমে 150 টাকা করে এই ধরনের কালেকশনগুলো পাচ্ছেন আপনারা। তো এই ধরনের কালেকশনগুলো 150 টাকা করে এখান থেকে সংগ্রহ করে আপনারা অল্প পুঁজিতে একটা ব্যবসা শুরু করতে পারেন, যেটা হচ্ছে এলাকায় অনেক ব্যবসায়ী আছেন যারা ভ্যানে ব্যবসা করেন, এলাকা ভিত্তিক মেলায় ব্যবসা করেন, ফুটপাতে ব্যবসা করতে চান, এই ধরনের কালেকশন নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন। আচ্ছা আরেকটা পাশাপাশি আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি, এখানে কিছু আরেকটা কালেকশন আছে আমার এখানে, এটা হলো আপনার 110 টাকা, ঠিক আছে। এগুলোর আবার রেট একটু কম না? এটা একটু রেটটা কম, এই প্যান্টার একটু একটু মনে করেন আপনি এগুলো বিভিন্ন ধরনের সাইজ ভাঙা মাল নাকি? সাইজ ভাঙা আর লোকাল আর কি। আচ্ছা এগুলো হচ্ছে সাইজ ভাঙা মাল, যেগুলো বাইরের মাল আর কি, ঠিক আছে। এটা হলো লোকাল কিন্তু ফুল ফ্রেশ, কন্ডিশন ফ্রেশ, দেখেন স্টিচ, ঠিক আছে, কন্ডিশন ফুল ফ্রেশ, কোনো টুটা পাটা কিচ্ছু নাই, ফুল ফ্রেশ। আচ্ছা এটা কত করে দিচ্ছেন? এটা খালি এটা কোনো রং কোনো কিচ্ছু হবে না, খালি কস্টটা উঠবে এই প্যান্টটা, ঠিক আছে। এটা হলো রেট 110 টাকা, ঠিক আছে। এগুলো লোকাল ক্যাটাগরি যেগুলো আছে এগুলো 110 টাকা করে, এগুলো 110 টাকা করে। এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, বিভিন্ন ধরনের, যেরকম ব্ল্যাক আছে, ব্ল্যাকের ভিতর আছে থাই ওয়াশ, ঠিক আছে, যেরকম এই দিন। আচ্ছা শুন ভাই, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছে, শুন ভাই। হ্যাঁ বলেন। বিষয়টা হচ্ছে অনেক ব্যবসায়ীরা তো হয়তো এগুলো আসতে পারে না, এগুলো দূরে থেকে আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে কিনতে চাইতে পারে, তাই বিষয়টা হচ্ছে ধরেন অনেক ব্যবসা আছে ফোনে যোগাযোগ করে আপনার কাছে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে মাল দেখতে চাইলে দিতে পারবেন আপনারা? হ্যাঁ অবশ্যই দিতে পারবো, আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, ওইখানে আমাকে ফোন করবে, আমাকে ইমোতে হোয়াটসঅ্যাপে আমার ফোন করবে, তার আমার সাথে যোগাযোগ করবে। আর আমার ঠিকানা হলো ক্যারানিগঞ্জ খেজুরবাগ সালমা কমিটি সেন্টার, এখানে আইসা আমাকে একটা ফোন দিলেই আমার এখানে আমার দোকান। আচ্যা ঠিক আছে, এখানে তো প্যান্টের কালেকশন দেখলাম, আচ্ছা এগুলো দিছেন কত জানি হলেন? এগুলো 110 টাকা, 110 টাকা। আচ্ছা পাশাপাশি 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 এখানে আমার আছে, আমি আপনাকে আর কিছু দেখাচ্ছি, যে আমার এখানে কিছু আপনার শার্ট পাঞ্জাবি কোয়ালিটি কিছু আইটেম আছে, ঠিক আছে, শার্ট গেঞ্জি পাঞ্জাবি, এগুলা পাঞ্জাবি ফিক্স 50 টাকা, কোনো একটা শুয়ের পাড়ও যদি থাকে আমি এক পিসের বদলে এক পিস আপনাকে এক্সচেঞ্জ করে দিব, যদি একটা শুয়ের পাড় থাকে। দেখেন আপনাদের সামনে দর্শকের সামনে আমি খুললাম একটা পাঞ্জাবি, এটা কিন্তু আমি দেখিও নাই, ঠিক আছে, পাঞ্জাবিটা খুললাম, দেখেন পাঞ্জাবিটা কি কোনো টুটা পাটা আছে কিনা, পুরো ফুল কন্ডিশন ফ্রেশ, কি সুন্দর একটা চমৎকার একটা পাঞ্জাবি, স্টক লটের কালেকশন যেহেতু, ঠিক আছে। তো এগুলো 50 টাকা, 50 টাকা করে দিছেন? হ্যাঁ ফিক্স 50 টাকা। এগুলোর তো আপনার হচ্ছে সাইজ ভাঙা থাকে নাকি? সাইজ ভাঙা, মিলাই জিলাই শার্ট গেঞ্জি পাঞ্জাবি, এগুলো সর্বনিম্ন কত পিস নিতে পারবে? এগুলো সর্বনিম্ন হলো 100 পিস, এটা 100 পিস নিতে হবে, এখন এখনকার বাজারে এখন অনেক মানুষ এগুলো ব্যবসা করতেছে, কারণ অনেক মানুষ কিনা পুরো প্রতারণা হইতেছে, কারণ ছিঁড়া ফাড়া কিনতেছে, কারণ অনেক প্রতারণা হইতেছে, তার জন্য আমরা 2 টাকা বেশি দিয়ে মাল কিনবো, 2 টাকা বেশি দিয়ে মাল বেচবো, তার জন্য আমাদের মালটা হলো 50 টাকা রেট, মাল ফিক্স প্রাইস 50 টাকা, মাল কিনবে মাল তো ফ্রেশ মাল পাবে, মাল পুরো ফ্রেশ, জানি আমাকে ভাই একটা মাল কিনে না, মাল কিনে নিয়ে যায় যে না কোনো না কথা বলতে পারে, তার জন্য আমরা ফ্রেশ মাল উড়ে। এখানে পাঞ্জাবি দেখলাম, পাশাপাশি এখানে শার্টও আছে না? পাঞ্জাবি শার্ট আছে, গেঞ্জি, এগুলো সব ফুল ফ্রেশ, এগুলো হচ্ছে শার্ট। যদি কোনো একটা শার্ট যদি কোনো এই যে আমি এখান থেকে খুলছি, খুলে খুলে রাখছি, ঠিক আছে, দেখেন কিছু স্যাম্পল স্বরূপ আমরা দেখিয়ে দিচ্ছি, দেখেন এই যে একটা গেঞ্জি, দেখেন এগুলো এক্সপোর্টের গেঞ্জি, ঠিক আছে, দেখেন এই একটা গেঞ্জি, ঠিক আছে, এই যে আবার দেখাই আপনাকে, ঠিক আছে, এই দেখেন একটা শার্ট, ঠিক আছে, এগুলো স্টক লটের কালেকশন, তো এগুলো তো হাজার হাজার পিস আছে, হাজার হাজার পিস আছে, ওখান থেকে আমরা দেখেছে ভাইয়ের থেকে হাজার হাজার পিস আমরা কিনতে পারি, দেখে আমরা দিতে পারি, আমাদের লাভ সীমিত, হোলসেল বেশি। আচ্ছা এটা বেকার যুবক ভাইদের জন্য, ঠিক আছে, এই যে দেখেন এগুলো হচ্ছে শার্টের মতো, যে 5-10 হাজার টাকা হলে তারা এই ব্যবসা করতে পারবে। আচ্ছা শুনবে, এটা দেখে আপনি শার্ট গেঞ্জি পাঞ্জাবি দিলেন হচ্ছে 50 টাকা, এটা শুন ভাই, দেখেন এই যে আরেকটা কালেকশন আছে, ঠিক আছে, যে আনিস্টিস, ঠিক আছে, ওয়ান পিস মাত্র 120 টাকা, দেখেন কি সুন্দর, ওয়ান পিস এগুলো, হ্যাঁ দেখেন কি সুন্দর, এই সিঁড়ি দিয়ে পড়তে হবে এগুলো, এগুলো হচ্ছে আনিস্টিস ওয়ান পিস 120 টাকা করে, এগুলোর মধ্যে তো শত শত ডিজাইন আছে আপনার, এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন এটা, আচ্ছা এগুলোর মধ্যে তো মানে শত শত ডিজাইন আছে, অনেক অনেক ডিজাইন আছে, অনেক ডিজাইন, অনেক ডিজাইন আছে, ঠিক আছে, আসলে সফটওয়্যার খুলে দেখানো সম্ভব না, আমরা ধারণা দেওয়ার চেষ্টা করছি আর কি, আমার এখানে কিছু বর্কার স্যাম্পল আপনাকে আমি দেখাচ্ছি, কিছু বর্কা, ঠিক আছে, দেখেন বর্কাগুলো কি, এগুলো আপনার ওই সাইজ ভাঙা কালেকশন না? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এগুলা এগুলা কিন্তু দুবাই কি, দুবাই দুবাই কি তো আসে কিন্তু বর্কা, ঠিক আছে, দুবাই ইউজড বর্কা আর কি যেটাকে বলে, বর্কা ফিক্স 80 টাকা, 80 টাকা করে, 80 টাকা, আচ্ছা বর্কারও তো অনেক কালেকশন আছে আপনার কাছে না? ঠিক আছে এগুলা বর্কা দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি দর্শককে, যে আমার এগুলা মাল নিলে এখান থেকে, যে একবার নিবে ইনশাআল্লাহ আশা করি আমার এখানে
হচ্ছে আবার আসবে ইনশাআল্লাহ। আচ্ছা আল্লাহ ইউজ বর্কার মধ্যে পেয়ে যাচ্ছে আমার কালেকশন ভালো ভাইয়া, বুঝতে পারছেন আমার কালেকশন ভালো ইনশাআল্লাহ আমি আশা করি কাস্টমার আসবে। বোরকা 80 টাকা ফিক্স প্রাইস, অনলি 80 টাকা। হ্যাঁ অনলি 80 টাকা, কোনো একটা কিছু নাই। তো একটা কাস্টমার বোরকাও যদি নিতে চায় তারা বেছে বেছে দেখে শুনে প্রায় কত পিস নিতে পারবে এটা সর্বনিম্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এখন বাজারে এই ব্যবসা অনেকজনই দিছে, কারণ এই ব্যবসায় মানুষ প্রতারণা হইতেছে, অনলাইনে বেচ দিছে মানুষ প্রতারণা হইতেছে, মানুষ কিনে ঢুকতেছে। তার জন্য আমি নতুন করে আরেকটা ভিডিও বাইক করলাম দর্শকদের জন্য, যে দেখেন আপনারা ভালো মাল কিনেন, যে প্রতারণা হইন না, অনলাইনে কিনেন ভালোটা কিনেন, দেখে শুনে ভালোটা কিনেন। ঠিক আছে, বোরকাগুলো বোরকাগুলো দিয়েছেন কত জানি? 80 আমার কাছে পাশাপাশি বোরকাও দেখলাম। তো এখানে আসলে মোট কথা হচ্ছে আপনাদের এখানে আসলে সব ধরনের কালেকশনই তারা কিছু ওয়ান পিস সবচেয়ে কম প্রাইসের মধ্যে কিনতে পারে, কম প্রাইসে তারা পাবে। ঠিক আছে, এই যে বাচ্চা থেকে শুরু করে আমার এখান থেকে বাচ্চা থেকে একদম বাচ্চাদের এরকম ফ্রকগুলো আছে থেকে শুরু করে একদম অ্যাডাল্ট সাইজ, যেটাকে অ্যাডাল্ট সাইজ থেকে শুরু করে আমার একদম বড় সাইজ পর্যন্ত বিগ সাইজ পর্যন্ত আছে। এই বাচ্চাদের ফ্রকগুলো 80 টাকা, 80 টাকা, 80 টাকা। হ্যাঁ দেখেন এগুলো একটা মার্কেট একটা কিনতে গেলে কত লাগবে? 700-800 টাকা লাগবে, কিন্তু আমার এখানে 80 টাকা, কারণ কারণ আমি ভাইয়ের ধরে মাল কিনতে পারি, তার জন্য আমি দিতে পারি। আর বিশেষ করে আসলে আপনাদের এই কালেকশন গুলো যেহেতু ভ্যানে ফুটপাতে বিক্রি করা হয়, আসলে নিম্ন শ্রেণীর যারা মানুষ যারা গরিব সবাই তো আসলে এত দাম দিয়ে কেনার ক্ষমতা নাই, সবাই তো সবাই কেনার ক্ষমতা নাই, ব্যবসায়ী ভাইরা যারা আছে ফুটপাতে বিক্রি করে তারাও কমে কিনে, তারাও কমে বিক্রি করতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো শুন ভাই, আসলে কালেকশন তো প্রচুর পরিমাণে কিছু দেখানোর চেষ্টা করলাম আপনাদের কাছে, তো শার্ট গেঞ্জি পাঞ্জাবি প্যান্টের কালেকশন দেখালেন আপনার দুই ক্যাটাগরির, যেটা হচ্ছে 150 টাকা, আবার হচ্ছে এখানে আছে লেগে আপনার 110 টাকা, 110 টাকা। আর এখানে কিছু দেখলাম হচ্ছে আপনার শার্ট গেঞ্জি পাঞ্জাবি মাত্র 50 টাকা করে। তো আসলে একটা ব্যবসায়ী যদি মনে করেন আপনাদের এখানে আসতে চাই, ওই যে বললেন খেজুরবাগ সাতপাকে, এখানে এসে আপনাকে ফোন দিলেই হবে নাকি? এখানে আমার আমার লোকেশনটা আমি বলে দেই, খেজুরবাগ কেরানীগঞ্জ খেজুরবাগ সাতপাকি সালমা কমিটি সেন্টার, এখানে আইসা আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আইসা আমার নাম্বার আগে ফোন দিয়া আমার এখানে আইসা আমাকে ফোন দিলেই হবে, আমি নিশ্চিত করব। এখানে আমার দোকান, ঠিক আছে দর্শক বন্ধুদের সামনে এসে বলো। তো এই হচ্ছে ভিউয়ার্স আজকে আপনাদের কাছে তুলে ধরা, যেটা হচ্ছে স্টকলট ব্যবসায়ী যারা আছেন অল্প পুঁজিতে ব্যবসা করতে চান, এই ধরনের কালেকশন নিয়ে ভ্যানে ফুটপাতে মেলায় ব্যবসার জন্য কালেকশন করতে চান, তো এই সন্ধানে যদি পছন্দ হয়ে থাকে কালেকশন ওনাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনারা পাইকারি কেনাকাটা করতে পারবেন। তো চেষ্টা করলাম চমৎকার এই ধরনের অল্প পুঁজির ব্যবসার কালেকশন গুলো পাইকারি কেনার সন্ধান দিতে। তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন। আবার আরেকদিন আরেকটি নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ হাজির হওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনা ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।